आज थेके भयेर मार्केटिंग करबो आमी आर भय पाबी तुई। छोटबेलाय रास्तार दामरा छेलेदेर टैक्स देइनी आमी, केनो जानिस? आमार गाए जोर छिलो बोले तादेर भय पेतम ना। कलेजेर मास्तानदेर चाँदा देइनी आमी, चाँदाबाजी करतेओ देइनी आमी, केनो जानिस? आमार शक्ति छिलो तादेर चेयेओ बेशी। आजकेओ आमी तोके पात्ता दिच्छि ना, केनो जानिस? तोर सब लोक एकत्रित करेओ तुई आमार मोकाबेला करते पारबि ना। এই হাত প্রয়োজনে হাতুরি হয়ে তোদের সবাইকে গুরিয়ে দিতে পারে, তাই আজ থেকে ভয় পাবি তুই। আমার বন্ধু শুভ পুলিশ হয়ে ভয় পাচ্ছিল, কেন জানিস? গুন্ডামি মাস্তানি চোর ডাকাত সন্ত্রাসী খুন রাহাজানি এগুলো পছন্দ করত না, কিন্তু এগুলো নিয়ে খেলা করতে করতে আমি রানা এই পর্যন্ত এসেছি। আমি ভয়ের কেয়ার করি না, নিজের শক্তি দিয়ে সাহস দিয়ে আমি ভয়কে জয় করেছি অনেক আগেই। এবার তোর পালা, কিসের জানিস? ভয়ে। হাসছিস তুই? হাসি দিয়ে কি ভয় ঢেকে রাখবি? থানার একটা পুলিশের ওসিকে হাত করে তুই আতঙ্কের রাজত্ব করবি? আরে পুলিশের উপরে শক্তি আছে, তার নাম পাবলিক। পাবলিক খেপলে সরকারের গদিও কেঁপে যায়। আর তুই তো কোথাকার চায়ের দোকানদার ডাবলা, মাত্র তো তোর বুকে ভয়ের জন্ম দিয়েছি আমি, এবার ভয় বিক্রি করব। রাস্তায় রাস্তায় মহল্লায় মহল্লায় তোর লোকদের কাছে আমি ভয় বিক্রি করব। আমার নাম শুনলে তোর লোকজন এলাকা ছেড়ে চলে যাবে। বি কেয়ারফুল ব্যাপারী সাহেব, আজ থেকে আপনার ভয়ের ব্যবসা বন্ধ। এই স্টল থেকে আমার জীবন শুরু। এই স্টলে আমি গ্লাস কাপ প্লেট দিতাম, মানুষের টেবিলে টেবিলে চা দিতাম। হ্যাঁ রে কপাল, কিন্তু একদিন একটা গ্লাস ধুয়ে দেবার সময় হঠাৎ করে আমার হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে যায়। মালিকটা কি করলো জানো? দৌড়ে এসে আমার কলার ধরে আমাকে মারতে শুরু করলো। আহারে, একের পর এক চর ছপর কিল ঘুচি লাথি। রাগ সামলাতে না পেরে ওই ভাঙা গ্লাসের টুকরো দিয়ে দুই ফাঁক করে দিলাম মনিকের কলা। ৬ বছর জেল হয়েছে। বের হয়ে সোজা এসে ঢুকলাম এই চায়ের দোকান। মালিকের ছেলে তখন ক্যাশে বসে, কিভাবে তার সামনে যাব ঠিক ভেবে পাচ্ছি। কিন্তু দেখলাম মালিকের ছেলে ভয় দৌড়ে এলো আমার সামনে, থারথার করে কাঁপছিল। ওর চোখে সেদিন আমি প্রথমবারের মতো ভয় দেখেছিলাম। ওর ভয় জুগিয়েছিল আমার বুকে সাহস, জন্ম দিয়েছিল আমার ভেতরের পশুটাকে। সেদিনই ছেলেটা প্রাণ ভিক্ষা চেয়ে দোকান আমাকে বুঝিয়ে দিয়ে ভয় চলে গেল, আর ফিরে এলো না। ব্যাস, দোকান হয়ে গেল আমার। এই মহল্লার সব দোকানপাটের অবস্থাও তাই, একটু ভয় দেখাতেই সবাই ভয় পালাম, আর সব কিছুর মালিক হয়ে গেলাম আমি। এরপর ডাবলা জুয়েলার্স, ডাবলা ডেভেলপার, সব কিছুর মালিক হয়ে গেলাম আমি, শুধুমাত্র ভয়ের মার্কেটিং। এই দুনিয়া সবাই ভয় পেতে প্রস্তুত, যতক্ষণ পর্যন্ত ভয় দেখানোর মতো লোক আছে, আর এলাকার জন্য সেই লোক হচ্ছে আমি। আমি ডাবলা। ডাবলা নামের অর্থ জানো? ডাইকা বহি লাশ, মানে